আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানিয়ে আবারও শুরু করছি আজকের এপিসোড। আজকের এপিসোডে আপনাদের জন্য থাকছে স্ট্রবেরি কেকের এ টু জেড। আপনাদের সাথে শেয়ার করব কিভাবে বেকারি স্টাইলের স্ট্রবেরি কেকটা তৈরি করবেন। আগের পর্বে দেখিয়েছিলাম ডেকোরেশনটা, আজকে দেখাবো দুইটা ডিম দিয়ে কিভাবে বেকারি স্টাইলের স্ট্রবেরি কেকটা তৈরি করবেন। আশা করছি আজকের রেসিপিটাও আপনাদের ভালো লাগবে। তো কথা না বাড়িয়ে চলুন মূল উপকরণে। প্রথমে আমি শুকনো উপকরণগুলো ছেলে নিব। এখানে আমি 40 গ্রাম ময়দা দিয়ে দিলাম, আর দিয়ে দিব কর্নফ্লাওয়ার 10 গ্রাম। এখন আমি ছেলে নিব। এখন কর্নফ্লাওয়ার ময়দা একসাথে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিয়ে আমি ঢাকনা দিয়ে একটা সাইডে রেখে দিব। অন্যদিকে আমি একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি, আর এখানে আমি রুম টেম্পারেচারে থাকা দুইটা ডিম নিয়ে নিচ্ছি। খুব আস্তে করে সাবধানে আমি ডিমটাকে ভেঙে কুসুম থেকে সাদা অংশটা আলাদা করে নিব। এখন আমি বিটারের 2-3 মাঝামাঝি রেখে হালকা একটু ফোম হওয়া পর্যন্ত বিট করে নিব। এই পর্যায়ে চিনি দিয়ে দিতে হবে। আমি এখানে 50 গ্রাম চিনি নিয়েছি। এখন আস্তে আস্তে করে তিনবারে করে আমি চিনি মিশিয়ে নিব আর বিট করতে থাকব। এখন চিনিটা গলে যাওয়া পর্যন্ত আমি বিট করতে থাকব। এর মাঝে আমি ডিমের কুসুম দিয়ে দিব। একটা দিয়ে বিট করে আমি আবার আরেকটা দিয়ে বিট করব। এখন সম্পূর্ণ ফোম হওয়া পর্যন্ত আমি বিট করতে থাকব। এর মাঝে আমি স্পেচুলা দিয়ে বলের চারপাশ থেকে ফোমটা নামিয়ে মাঝখানে দিয়ে দিলাম। আমার ফোমটা কিন্তু এখনো রেডি হয়নি, আমি আরো 2 মিনিট বিট করব। ঠিক 3 মিনিট বিট করার পর আমার ফোমটা সম্পূর্ণ রেডি হয়ে গিয়েছে। আপনারা স্ক্রিনে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন, আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন, আমার ফোমটা রেডি হয়ে গিয়েছে। এখন এই পর্যায়ে আমি 1.5 চা চামচ স্ট্রবেরি ইমালশন দিয়ে দিচ্ছি। এখন জাস্ট আমি ইমালশনটা ফোমের সাথে মিশিয়ে নিচ্ছি 2 সেকেন্ড বিট করে। মিশানো হয়ে গিয়েছে। এখন আমি ধাপে ধাপে শুকনো উপকরণগুলো মিশিয়ে নিব। আমি তিনবারে করে মিশাবো, আর হ্যান্ড বিটার দিয়ে এভাবে গুঁড়িয়ে গুঁড়িয়ে কিন্তু মিশিয়ে নিতে হবে। কাজটা আমি কিভাবে করছি আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন। হাত দিয়ে এভাবে আস্তে আস্তে করে গুঁড়িয়ে গুঁড়িয়ে মিশিয়ে নিতে হবে। আপনারা যদি হ্যান্ড বিটার ইউজ করতে না চান, সেক্ষেত্রে আপনারা স্পেচুলা দিয়েও মিশিয়ে নিতে পারবেন। মেশানো হয়ে গিয়েছে। এখন আমি স্পেচুলা দিয়ে চারপাশ থেকে ব্যাটারটা নামিয়ে নিচ্ছি। আর দেখুন, আমার ব্যাটারটার ভিতরে কিন্তু কোনো সাদা
অবশিষ্ট নেই সুন্দর করে স্মুথভাবে আমি মিশিয়ে নিয়েছি। এখন আমি একটা 6 ইঞ্চির মোল্ড নিয়ে নিয়েছি, বেকিং পেপার বিছিয়ে আমি তেল ব্রাশ করে রেডি করে রেখেছিলাম। এখন সম্পূর্ণ বেটার আমি মোল্ডে ঢেলে দিচ্ছি। দুইটা ডিমের জন্য কিন্তু পারফেক্ট হচ্ছে 6 ইঞ্চির মোল্ড। আর আপনারা যদি চুলায় বেক করতে চান, চুলায় করে অভ্যস্ত যারা তারা কিন্তু চুলায় বেক করতে পারেন, আমি ইলেকট্রিক ওভেনে বেক করব। এখন আমি একটা কাঠি দিয়ে ভিতরে এভাবে গুড়িয়ে গুড়িয়ে নিচ্ছি যাতে করে ভিতরে কোনো রকম লাম্পস না থাকে। এখন আমি হালকা ট্যাপ করে নিচ্ছি আর 160-তে আমি 30 মিনিট বেক করে নিব ইলেকট্রিক ওভেনে। ফিরে আসছি 30 মিনিট পর। কেকটা আমি ঠান্ডা হওয়ার পর মোল্ড আউট করে নিয়েছি। দেখুন আমার কেকটা কতটা সফট আর স্পঞ্জি হয়েছে, আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন কতটা সফট হয়েছে। আমি দেখিয়ে দিচ্ছি, কেকটাকে আমি 3টা স্লাইস করে কেটে নিয়েছি, আপনারা চাইলে 2টা স্লাইস করেও কেটে নিতে পারবেন। তো আজকের স্ট্রবেরি কেকের রেসিপিটি আপনাদের কেমন লেগেছে আমাকে জানাবেন। আর আমার রেসিপিটি ভালো লাগলে প্লিজ একটা লাইক দিবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।